আজকের বিষয় হলো বাইবেল থেকে 30টি শিক্ষা, যা আপনাকে রোজদিনের জীবনে চলার পথে দৃঢ় ও ব্যক্তিত্ববান করবে। প্রতিটি শিক্ষা হলো উপদেশ ও নানাবিধ জ্ঞানের কথা, যা আপনাকে, আমাকে, প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেদের সত্য ও গুরুত্বপূর্ণ বিষয়কে শেখায়, যার দ্বারা আমরা আরও বেশি বেশি করে ঈশ্বরের প্রতি ঘনিষ্ঠ হয়ে পড়ি এবং বুঝতে পারি যে বাইবেলের বাক্য দ্বারা পরিচালিত একজন ব্যক্তি কীভাবে সমাজের কাছে মানসিক দিক থেকে শক্তিশালী এবং দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারে। শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। আজ আমরা আলোচনা করছিলাম বাইবেল থেকে 30টি শিক্ষার বিষয়ে, যা আমাদের সত্য ও গুরুত্বপূর্ণ বিষয়কে শেখায় এবং যার দ্বারা আমরা রোজদিনের জীবনে চলার পথে দৃঢ় ও ব্যক্তিত্ববান হয়ে উঠি। দরিদ্রদের কাছ থেকে জিনিস চুরি করা সহজ, কিন্তু তা করো না, এবং আদালতে দীনহীনের কাছ থেকে কোনো সুবিধা উপভোগ করো না। প্রভু গরিবদের পক্ষে রয়েছেন, প্রভু তাদের সমর্থন করেন, সুতরাং কেউ গরিবদের কিছু নিলে প্রভু তা আবার ছিনিয়ে নেন। রাগ চটা লোকের সাথে বন্ধুত্ব করো না, যে লোক খুব তাড়াতাড়ি রেগে যায় তার খুব কাছে যেও না। যদি তুমি তা করো তাহলে তুমি হয়তো তার মতো আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে। অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না, যদি তুমি জামিনদার হয়ে সেই ঋণের অর্থ পরিশোধ করতে না পারো তাহলে তুমি সব হারাবে, কেন শুধু শুধু নিজের শয্যাটুকু খোয়াতে যাবে। সম্পত্তি সীমার পুরাতন চিহ্ন, যা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করে গিয়েছেন তা বদলে দিও না। যদি কেউ নিজের কাজে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য, তাকে আর সাধারণ লোকের জন্য কাজ করতে হবে না। যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বসে খাওয়া দাওয়া করছো তখন মনে রেখো তুমি কার সাথে বসে আছো। কখনো বেশি খেও না, এমনকি ক্ষুধার্ত হলেও নয়। সে যদি সুখাদ্যের আয়োজন করে তাহলেও বেশি খেও না, কারণ এটা একটা চালাকিও হতে পারে। ধনী হতে গিয়ে স্বাস্থ্য ক্ষয় করো না, যদি তুমি জ্ঞানী হও তাহলে তুমি খুব ধৈর্যশীল হবে। ডানা মেলে পাখি উড়ে যাওয়ার মতো টাকা কড়িও দ্রুত নিঃশেষ হয়ে যায়। স্বার্থপর লোকের সাথে ভোজনে বসো না, তার পছন্দের খাবার থেকে দূরে থেকো, কারণ যে খাদ্যটি সে কিনেছে সে শুধু সেটার দামের কথাই ভাবে। সে তোমাকে বলতে পারে খাও এবং প্রাণ করো, কিন্তু এটা তার হৃদয়ের অভ্যন্তরের কথা নয়। তুমি যদি তার খাবার খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে এবং তোমার প্রশংসা বাক্য হবে একটি বাজে খরচ। মূর্খকে শিক্ষা দেওয়ার চেষ্টা করো না, সে তোমার জ্ঞানের কথা নিয়ে উপহাস করবে। পুরনো সম্পত্তির সীমার স্থানান্তর করো না, অনাথদের জমি জমা গ্রাস করার চেষ্টা করো না। প্রভু অনাথদের একজন শক্তিশালী প্রতিরক্ষক, সুতরাং তিনি তোমার বিরুদ্ধে দাঁড়াবেন। শিক্ষকের কথা শোনো ও যতটা পারো তার কাছ থেকে শিখে নাও। প্রয়োজন হলে তোমার শিশুকে শাস্তি দাও, তাকে মারধর করলেও তার ক্ষতি হবে না। যদি তাকে চড়চাপড় মারো তাহলে তুমি তার জীবন রক্ষা করতে পারবে। পুত্র আমার, যদি তুমি জ্ঞানী হয়ে ওঠো তাহলে আমি খুশি হব, আমার হৃদয় খুশি হবে যদি তুমি সঠিক কথাগুলো বলতে পারো। দুর্জনের প্রতি ঈর্ষা করো না, কিন্তু সর্বদা চেষ্টা করো যাতে প্রভুকে সম্মান জানানো যায়। সর্বদা আশার আলো আছে এবং তোমার আশা কখনো হারিয়ে যাবে না। সঠিক জীবনযাপনে সর্বদা সতর্ক থেকো। পেটুক ও মদ্যপ ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না,
যে অতিরিক্ত খাবার খায় এবং দাক্ষারস পান করে সে দরিদ্রে পরিণত হবে। তারা খায় দায় আর ঘুমায় এবং শীঘ্রই তাদের যাবতীয় সব কিছু খোয়া যায়। পিতা যা বলে তা শুনে চলো। পিতা ছাড়া তোমার জন্ম হতো না এবং মাকে সম্মান জানাও, এমনকি সে বিদ্যা হলেও তাকে সম্মান জানাবে। সত্য, জ্ঞান, শিক্ষা ও বোধ খুবই মূল্যবান, এগুলিকে তোমার কেনা উচিত, বিক্রি করা নয়। সজ্জন ব্যক্তির পিতা অত্যন্ত সুখী হয়। যদি কারো শিশুপুত্র জ্ঞানী হয় তাহলে সেই শিশু আনন্দ বয়ে আনে। সুতরাং তোমার পিতামাতাকে সুখী হতে দাও। তোমার মা যিনি তোমাকে জন্ম দিয়েছেন তাকে আনন্দ করতে দাও। বেশ্যা ও দুশ্চরিত্রা মহিলা হল ফাঁদ। তারা হল গভীর কুয়ো যার ভেতর থেকে তুমি আর কোনো দিন বেরিয়ে আসতে পারবে না। একজন খারাপ মেয়ে অন্যের জন্য চোরের মতো অপেক্ষা করবে এবং সে অনেক পুরুষকে পাপের পথে টেনে নামায়। যারা অতিরিক্ত দাক্ষারস পান করে এবং জোরালো পানীয় গ্রহণ করে তাদের পক্ষে খুব খারাপ হবে। তারা যখন তখন মার দাঙ্গা ও বিবাদে জড়িয়ে পড়ে, তাদের চোখ লাল হয়ে ওঠে, যেখানে সেখানে হোঁচটকায় এবং নিজেদের আঘাত করে। তারা এই সমস্যাগুলোকে এড়াতে পারে না। সুতরাং দাক্ষারসের ব্যাপারে সতর্ক থেকো। লাল দাক্ষারস হয়তো দেখতে প্রলুব্ধকর, সেটা পেয়ালার মধ্যে ঝকমক করে, তুমি যখন সেটা পান করো তখন তা সুন্দরভাবে গলা দিয়ে নিচে নামে, কিন্তু শেষে তা সাপের মতো ছোবল মারে। দাক্ষারস পান করলে তুমি চোখে অদ্ভুত জিনিস দেখবে, তোমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়বে, যখন তুমি শুয়ে পড়বে তখন তোমার মনে হবে যেন উত্তাল সমুদ্রের ওপর শুয়ে আছো, মনে হবে জাহাজের ওপর শুয়ে রয়েছো। তুমি বলবে তারা আমাকে আঘাত করেছে কিন্তু আমি অনুভব করিনি, তারা আমাকে মেরেছে কিন্তু আমি তা মনে রাখিনি, এখন আর আমি জেগে উঠতে পারবো না, আমি আরও একটি পানীয় চাই। দুর্জন ব্যক্তিদের হিংসা করো না, তাদের কাছাকাছি থাকবার ইচ্ছাও করো না। তারা সবসময় অন্যের ক্ষতির পরিকল্পনা করে, তারা প্রত্যেকে সমস্যা সৃষ্টির ষড়যন্ত্র করে বেড়ায়। প্রজ্ঞা ও বোধ দিয়ে গড়া একটি বাড়ি দৃঢ় হয়। জ্ঞান দুর্লভ ও সুন্দর সম্পদ দিয়ে ঘরগুলিকে ভরে দেয়। প্রজ্ঞা মানুষকে বলবান করে তোলে, জ্ঞান মানুষকে আরও শক্তি দেয়। যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। যদি তুমি যুদ্ধেও জিততে চাও তাহলে তোমার অনেক উপদেষ্টার প্রয়োজন। মূর্খরা কোনোদিন জ্ঞানের মর্ম বুঝবে না। যখন মানুষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে তখন মূর্খরা কিছুই বলতে পারে না। যদি তুমি সবসময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা করো তাহলে অন্যরা তোমাকে জানবে একজন সমস্যা সৃষ্টির নায়ক হিসেবে এবং তারা আর তোমার কথা শুনবে না। মূর্খ ব্যক্তি শুধু পাপের পরিকল্পনা করে, লোকেরা ঘৃণাপূর্ণ লোকদের ঘৃণাই করে। সংকটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি সত্যি সত্যি একজন দুর্বল লোক। যদি লোকেরা একজন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে। তুমি বলতে পারো না এটা আমার কাজ নয়, প্রভু সব জানেন, তিনি এও জানেন তুমি কি করো এবং কেন করো। প্রভু তোমাকে লক্ষ্য করছেন, তোমার কাজ অনুযায়ী পুরস্কার দেবেন। মধু খাও, মধু বড় উত্তম বস্তু, চাক ভাঙা মধু ভীষণ মিষ্টি। এইরকমভাবে প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভালো। যদি তোমার জ্ঞান থাকে তাহলে তোমার আশা থাকবে, সেই আশার কোনো শেষ নেই। একজন ভালো লোকের বাড়িতে চোরের মতো লুকিয়ে থেকে অপেক্ষা করো না, তার বাড়ি থেকে চুরি করো না। যদি একজন সজ্জন ব্যক্তি সাত বারো পড়ে যায় তাহলেও সে আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়, কিন্তু দুষ্ট ব্যক্তিরা সবসময় সংকটের দ্বারা পরাজিত হবে।
শত্রুর বিপদে আনন্দিত হইও না, তোমার শত্রু পড়ে গেলে উল্লাস দেখিও না। যদি তুমি তা করো তাহলে প্রভু তা দেখতে পাবেন এবং প্রভু তোমার প্রতি তুষ্ট হবেন না, তখন হয়তো প্রভু তোমার শত্রুকেই সাহায্য করতে এগিয়ে আসবেন। দুর্জন ব্যক্তিদের তোমার চিন্তার কারণ হতে দিও না এবং দুর্জনদের প্রতি ঈর্ষা করো না। ওই দুর্জনদের কোনো আশার প্রদীপ নেই, তাদের আলো অন্ধকারে পরিণত হবে। রাজা ও প্রভুকে সম্মান করো। যারা রাজা ও প্রভুর বিরুদ্ধে তাদের সঙ্গে যুক্ত হয়ও না। কেন? কারণ ওই লোকগুলি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তুমি তো জানো না যারা তাদের বিরুদ্ধে, ঈশ্বর এবং রাজা তাদের জন্য কতখানি সমস্যা নিয়ে আসতে পারে। তাদের ওপর হঠাৎ বিপর্যয় নেমে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। জয় যিশু।